খরগোশের কালারটা কিন্তু অনেকটাই ডিফারেন্স হ্যাঁ এই দেখেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন দেখেন এটা মল্টিং হইতেছে ওই যে আপুর যে সে খরগোশটা তো ওটা হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন ভিডিওটা কি টপিকের তো এই যে যে খরগোশটা এটা রাস্তায় পাওয়া হয়েছে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এটা রাস্তায় পাওয়া হইছে তো এটা কিভাবে পাইলো বা কোথায় পাইলো তো এটা আমি একটু ডিটেলসে বলার চেষ্টা করি তার আগে আমি কিছু কথা বলি নেই তো আমি কিন্তু দুই তিন দিন বাড়িতে ছিলাম না সেই জন্য আপনাদের রেগুলার ভিডিও দিতে পারতাছিলাম না তো যে গাছের ভিডিওটা দিছি ওইটা কিন্তু আমার আগে থেকেই করা ছিল তো সেই জন্য আমি কালকে পাবলিশ করছি আমি কালকে আসছি কালকে আমি বলি কয় তারিখে আসছি আমি পাঁচ তারিখ বিকেলবেলা আসছি মানে সন্ধ্যা সন্ধ্যায় তো আজকে ছয় তারিখ এখন বাঁচতেছে দশটা আটত্রিশ বাজে আজকে ছয় তারিখ সকাল দশটা বাজে সাড়ে দশটা আর কি তো এখন ভিডিওটা স্টার্ট করছি আর এই খরগোশের বিষয়ে কিছু কথা বলবো তো যে কথাটা হলো এই খরগোশটা কিন্তু আমার না তো এটা এক ভাইয়ে পাইছে মানে ও চাকরিতে মানে দুইজন আর কি চাকরি করতো তো রাত একটা বাজে আর কি রাস্তা দিয়ে হাইটা আসতেছিলো চাকরি করে আর কি মানে কাজ করে রাতে আর কি বাড়িতে ফিরতেছিল তো আসার পথে রাস্তার মধ্যে ওকে পাইছে মানে এই খরগোশটা হয়তো কোনো মহিলা বা যেই পালক আর কি সেরে পালন করতো তো সেরে পালন করার জন্য খরগোশটা প্রচুর চঞ্চল মানে এত দৌড়াতে পারে বা একটা শিয়াল যেরকম দৌড়াতে পারে বা লাফাতে পারে খরগোশটা সেম টু সেম মানে বন খরগোশ যেরকম আর কি বলে কিন্তু খরগোশটা কিন্তু এই এইগুলাই মানে দেশি খরগোশই এমনিতে মানে কোনো ক্রসবিট বা অন্য জাতের না দেশ খরগোশ কিন্তু এইগুলার জাত কিন্তু ওই যে ও আর কি সেরে পালন করছে তো তাই আর কি খরগোশটা প্রচুর চঞ্চল এবং বেশি লাফাতে পারে দৌড়াতে পারে এখন খাবার টাবার কেমন খাই জানি না তো আমি বেড়াইতে গেছিলাম ওইখানে আমাকে ফোন দিছে যে একটা খরগোশ পাইছি তো এখন কি করব আমি বলছি যে আমার যেহেতু ছেলে খরগোশ এখানে সারা থাকে তো তুমি ওইখানে সার না তোমার কাছে আপাতত দুই দিন রাখো আমি বাড়িতে আসি তারপর তুমি আমার গোলার সাথে ছাইরো তো আমি আসছি কালকে বিকেলেই ওকে সেরে দিছি তো এখন আমি চেক করব কালকে বিকেলে কিন্তু সারছি আজকে সকালবেলা এখন চেক করব ওর সাথে কি ম্যাটিং হয়েছে কিনা কারণ আমি এখানে দেখতেছি অনেক জায়গাতেই যে অনেক জায়গাতে লুম টুম পড়ে আছে আর লুম পরে আছে এখন ওরা কি মারামারি করছে কিনা নাকি ম্যাটিং করছে এটা তো আমি সঠিক বলতে পারতেছি না আর এই দেখেন ঘরের অবস্থাটা এই যে তো আমি দুই দিন বাড়িতে ছিলাম না দেখছেন কত নোংরা হয়ে আছে যদিও নোংরা এটা পরিষ্কার করবো এখন আজকে যে বিষয়টা আজকে প্রচুর রোদ উঠছে এই দুই তিন দিন তো অনেক জ্বর বৃষ্টি ছিল তো এখন আর কি প্রচুর রোদ উঠছে তো এখানে মাটি ফালানোর কথা ছিল এক সাইডে অনেক অনেকটা উঁচু করে মাটি ফালানোর কথা ছিল বাট আমি বেড়াইতে গিয়েছিলাম আর রোদও ওঠে নাই সেজন্য করতে পারি না যদিও আজকে রোদ উঠছে আজকে করতে পারতাম বাট আজকে আমার পরীক্ষা তো আজকে একটার দিকে আর কি পরীক্ষা তো আমি বারোটা সাড়ে বারোটার দিকে স্কুলে চলে যাব মানে আজকে কাজটা করতে পারতাম যেহেতু রোদ উঠছিলো তো আজকে আমার আর কি পরীক্ষা দিতে যেতে হবে তো কালকে ইনশাআল্লাহ যদি এরকম রোদ উঠে তাহলে কালকে অবশ্যই এখানে মাটি ফালানোর কাজটা সেরে ফেলবো তো নেক্সট ভিডিও থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন খরগোশের বিষয়ে বা সকল বিষয়ে আলোচনা করব বা খরগোশ কীভাবে পালন করলে ভালো হবে কোথায় পালন করলে ভালো হবে বা কোন মানে সব বিষয়ে অ্যাটু জেট আর নেক্সট ভিডিও থেকে সুন্দর করে আলোচনা করবো এবং কি আপনার সুন্দর একটা ভিউ দেখতে পারবেন এখানে অনেক সুন্দর আর এই খরগোশটাকে এখন একটু দেখাই ভালো করে এই দেখেন খরগোশের কালারটা কিন্তু অনেকটাই ডিফারেন্স হ্যাঁ এই দেখেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন যে কালো সাদা এটা মানলাম বাট লাল কালার কেমনে হইল এই দেখেন আহ হ্যাঁ মারামারি করছে এই যে আগাতে চিহ্ন আছে তো এখন কি মারামারি করছে এবং কি ম্যাটিং করছে কিনা এটা আমি চেক করবো তো আগে একটু চেক করে এনে আপনাদের জানাইতেছি না মাত্র চেক করলাম কোনো ম্যাটিং হয়নি বাট শরীরে একটু আঘাত আছে মানে লুম টুম সিরে ফেলছে এবং কি ছোট ছোটো ঘা আছে মানে যে কোনো মেয়ে করবো হয়তো ওকে কামড় টামড় দিছে তো তাই একটু ব্লাড জমে আছে আচ্ছা যাই হোক এটা ঠিক হয়ে যাবে এক দুজন একসাথে থাকলেই তো এখন বিষয় হচ্ছে এগুলা পরিষ্কার করতে হবে আর আমি মাত্র গাছ কেটে আনছি আগেরগুলা শেষ হয়ে গেছিল শেষ না মানে আজকে খাবার দেওয়ার মতো আছে এই যে দেখছেন তো এখানে এক ব্যাগ গাছ আছে এখন সবগুলাই লাগবে এখানে আর কি অর্ধেক দিয়ে দেবো আর ওইখানে একটা ছেলে খরগোশ আছে ওইটাকে কিছু দিয়ে দিবো তো ওইটাকে আলাদা রাখছি ওইটা তো বিক্রি করে দেবো জন্য আর কি আলাদা রেখে দিছি। আর ওইটা আর কি যদি কেউ কিনে আমি ওইটাকে বিক্রি করে দেবো প্লাস এখান থেকে একটা যে কোনো মেয়ে খরবশ নিতে পারবে কোনো প্রবলেম নাই আর সেলেটা ওইটা আলাদাই থাকবে কারণ আমি চাই না যে ওই ওইটার কালার কোনো বাচ্চা হোক তো সেই জন্য এই যে সাদা সিলেটটা এই যে এটা এটাকে আমি একসাথে রাখছি বাচ্চা হলে যাতে এটার কালার হয় আর এটার মল্টিং অলরেডি শুরু হয়ে গেছে এই দেখেন এই দেখেন দেখছেন এটা মল্টিং হইতেছে ওই যে আপুর যে সেল খরগোশটা তো এটা মল্টিং একদম পুরা মল্টিংয়ে চলে আসছে এই দেখেন মানে প্রচুর লুম যাইতেছে তো ওইটা প্রায় এক মাসের মতো যাবে বা পনেরো বিশ দিনের মতো যাবে লুম পরে আবার অনেক সুন্দর কালার আসবে খরগোশটা একদমই হোয়াইট হয়ে যাবে বা এটা অনেক দেখতে সুন্দর হয়ে যাবে তো এখন মল্টিং যেহেতু চলতে আসছে কোনো প্রবলেম নাই মল্টিং চলুক আর এই যে মেয়ে খরগোশটার না মেয়ে খরগোশটা মল্টিং হয় না কিন্তু মেয়ে খরগোশটা দেখতে একটু খারাপ মানে ও তো বাচ্চা কাছে করে তো সেই জন্যই তো যাই হোক আমি যেটা জন্য ভিডিও করছি নতুন খরগোশ কালারটা আমি আরেকবার দেখাই এই দেখেন তো কালারটা অনেক সুন্দর লাগে আমার কাছে এই দেখেন ভিতরে ঢুকে গেছে তো এক লাল এবং কালো এবং হোয়াইট তো তিনটা কালার মিক্স এখন লাল কালারটা কেন আমি জানি না আর হ্যাঁ কিছু কিছু মেয়ে খরগোশের সরি কালো খরগোশের কালো খরগোশের কিন্তু এরকম লালসে টাইপের গায়ের মধ্যে লুম গলা এরকম লালসে টাইপের হয়ে যায় এখন কি এটা মানে অপরিষ্কারভাবে থাকার জন্য হয়েছে নাকি কিভাবে কি হয়েছে বা আপনারা একটু ভালো করে দেখেন তো আপনাদের আপনাদেরও যদি এরকম কালো খরগোশের মধ্যে অল্প লাল থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন এগুলো পরিষ্কার করতে হবে পরিষ্কার করে আমি গোসল টুসুল করে স্কুলে চলে যাব তো দেখা হবে কোনো পরবর্তী এক ভিডিওতে বা আরও কোনো ডিটেলস আলাপ করতে ওইটা নেক্সট ভিডিওতে বলবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ